हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, गुड मॉर्निंग, सुप्रभात ढाका, सुप्रभात बांग्लादेश। आज के 23 सेप्टेम्बर 2021 साल एखन भोर 5:40 मात्रोई पूर्व आकाशे सूर्य उकी दीते और ढाका शहर मानुष जन एखनो अनेके घुमाच्छे, अनेके हयतो आमार मतो उठे जेगेछे। घुमोते उठे गोसल करलाम, गोसल करे फजरेर नामाज आदाय करलाम, तारपरे सेई बारान्दाय दाड़ालाम। উদ্দেশ্য হচ্ছে আমি আর আমার স্ত্রী শাইলা আফরোজ যাব আজিমপুর গোরস্থানে। সেই আজিমপুর পবিত্র গোরস্থানে আমার আম্মার কবর। আম্মার মৃত্যুদিন উপলক্ষ করে আম্মার কবরে যাব, আম্মার কবর জিয়ারত করতে আর আম্মার নামে গরিব দুঃখীকে কিছু দান খয়রাত করতে। কিন্তু এই কি আল্লাহর সৃষ্টি, এই কি আল্লাহর কুদরতি! আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ, 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 আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। কি যে সুন্দর এই আকাশের দিকে যখন তাকালাম, এই রংধনুটা দেখেই মন ভরে গেল। এই পুরো আকাশটা যেন রং লেগে আছে এই আল্লাহর দেওয়া এই পবিত্র আকাশটা, এই পবিত্র রঙে একদম ভরে গেল মন, মনের মধ্যে দোল খেয়ে গেল। আর কেন জানি মনে হলো এই রংধনু দেখি যে আম্মা আমার আল্লাহর কাছে অনেক ভালোই আছে। আর তাই এটা আল্লাহরই হয়তো এক পবিত্র বার্তা আমার জন্য। তো এত সুন্দর রংধনু এই সকালবেলা কখনোই জীবনে দেখিনি, আশ্চর্য অনুভব হলো এই আম্মার মৃত্যুদিনে।